সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঝালকাঠি এক আসনে। সেখানে আছেন সহকর্মী জাকারি আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সঙ্গে আছেন এই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা। তার কাছে জানতে চাইব যে সারা দেশে আওয়ামী লীগ সরকার তিন মেয়াদে ক্ষমতায় থাকার যে উন্নয়ন বা যে সুফল, এই আসনে আপনারা কতটুকু পেয়েছেন? বিসমিল্লাহ রহমান রহিম, মহান আল্লাহ পাকের রহমতে শুরু করছি। সর্বপ্রথমেই এই সরকারের ধারাবাহিকতার যে উন্নয়ন সেটা আমরা পেয়েছি, কিন্তু আমাদের যে উন্নয়ন আশানুরূপ আমরা কোনো এখানে উন্নয়ন আমাদের এখানে হয়নি, যার কারণ আমাদের যিনি বর্তমান এমপি মহোদয় আছেন, আমি বলবো এটা তারই ব্যর্থতা, যার কারণে আমরা এখানে আশানুরূপ আমাদের সরকারের যে উন্নয়ন যেটা হয়েছে ধারাবাহিকভাবে যতটুকু আমাদের প্রায় পাওয়ার দরকার আমরা সেটুকুই পেয়েছি। এর ব্যতিক্রম আমরা আমাদের সরকারের কোনো উন্নয়ন ছোঁয়া আমরা এই উপজেলায় এবং কাঁঠালী উপজেলায়ও সেরকম হয়নি। আপনারা যদি দুটি এই রাজাপুর উপজেলার যদি দুটি সমস্যার চিহ্নিত করেন, কোন দুটোকে আপনারা মনে করেন যে আপনাদের জন্য এখনও সমস্যার সমাধান করা হয়নি, বাকি রয়েছে? আমরা মনে করি আমাদের আমাদের যে বিষখালী নদী বড়ইয়া ইউনিয়ন, ওখানে নদী ভাঙ্গন প্রতি বছরই নদী ভাঙ্গন, সেখানে আমাদের নদী ভাঙ্গন এখন পর্যন্ত ভাঙতেছে, ওখানে কোনো উন্নয়ন হয়নি। এরপরে আমাদের আমাদের পৌরসভা এই রাজাপুর উপজেলায় অনেক আমাদের চেয়ে অনেক নিম্নমানের উপজেলা পৌরসভা হয়েছে, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আমাদের আকুল আবেদন এবং নিবেদন, আমরা এই রাজাপুর উপজেলায় আমরা পৌরসভা চাচ্ছি। আপনি একটু আগে বলেছেন যে আপনার আশানুরূপ উন্নয়ন হয়নি আপনার এই আসনে বা উপজেলায়, সেক্ষেত্রে ভোটে কি এর কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? হ্যাঁ, ভোটে কিছুটা হইলেও তো প্রভাব পড়বে, এটা যে পড়বে না সেটা না, কিছুটা হইলেও পড়বে। আপনার এই আসনে সামনে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, নির্বাচনকে সামনে রেখে এই উপজেলা কিংবা এই আসনে আওয়ামী লীগের কী প্রত্যাশা রয়েছে? আমাদের আওয়ামী লীগের প্রত্যাশা রয়েছে, আমাদের আওয়ামী লীগের এখানে দুটি ভাগে বিভক্ত আছে, মূল ধারাবাহিক মূল যেটা যেমন সভাপতি সম্পাদক সহ আমরা জয়েন্ট সেক্রেটারি এখানে সবাই অবস্থি তিনজন আছি, সাংগঠনিক সম্পাদক মহোদয়রা আছেন, আমার পিছনে আমার মুক্তিযোদ্ধা মুরব্বীরা আমার পিতৃতুল্য তারা আছেন, আমার ডান পাশে আছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম সাহেব আছেন। এই টোটাল মূল ধারার সভাপতি সম্পাদক বলেন মূল ধারার যেটা বলে সে সব আমরা এক পক্ষে আছি, আমরা চাচ্ছি পরিবর্তন, কারণ আমাদের এমপি মহোদয় যিনি এখানে আছেন তিনি একটা উন্নয়ন কিন্তু করেছেন, যে উন্নয়ন উনি করেছেন আমাদের মহোদয়, আপনি যাবেন তার বাড়িতে একটি ডাক বাংলো কোটি কোটি টাকার। জনগণের কাছে আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকে কি বার্তা দিচ্ছেন, ভোটকে সামনে রেখে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কারণ বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে কেউ অভুক্ত থাকবে না, কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী তো সেখানে আশ্রয় প্রকল্প করেছেন, আপনারা তাদের পক্ষ মানে এই সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে বিজয় করার জন্য আপনারা কতটুকু তৎপর? আমাদের প্রথমেই আমরা জনগণের প্রত্যাশা এবং মূল ধারার আওয়ামী লীগের, আমরা যারা আপনার এখানে বসা আছি আমরা এই মূল ধারার, আপনি আপনার কাছে সাক্ষাৎ দিচ্ছি, আমরা সর্বপ্রথমেই পরিবর্তন চাচ্ছি। আমরা প্রার্থীর এই রাজাপুর কাঁঠালিয়া জালকড়ি এক আসনের সংসদ সদস্য প্রার্থীর আমরা পরিবর্তন চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আমরা শুনছিলাম, এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার ফিরছি দুপুর বিকেল দুটোতে, তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দর্শক।